ওভারলোডিং বন্ধ করতে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে। শুক্রবার ভাতারের বিভিন্ন এলাকা থেকে ছটি ওভারলোডিং ডাম্পার আটক করেছে। ওই ডাম্পারগুলিতে বালি ও পাথর আছে। এদিন ছটি ডাম্পারকে আটক করে জরিমানা করা হয়। ভাতার থানার পুলিশের এই রূপ উদ্যোগে খুশি এলাকাবাসীরা। ছটা ডাম্পার ধরা হয়েছে, বালি পাথর সমেত আমাদের ভাতার থানা ওসি ধরেছে। আমি ভাতার থানা গ্রামবাসী থেকে আমি ধন্যবাদ জানাই ভাতার থানা ওসিকে, যে এই যেভাবে রাস্তা এই ওভারলোড গাড়ি চলছে তাতে রাস্তা খুবই খারাপ হয়ে যাচ্ছে, যানবাহন আসা খুবই অসুবিধা হচ্ছে মানুষের। তাতে এই অভিযান চালিয়ে খুবই উপকৃত হচ্ছে মানুষ, যাতে ওভারলোডের গাড়ি বন্ধ হয়, তাহলে রাস্তাঘাটও ভালো থাকবে, মানুষের বিপদ থেকে মুক্ত হবে। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা। ওভারলোডিং বন্ধ করতে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে। শুক্রবার ভাতারের বিভিন্ন এলাকা থেকে ছটি ওভারলোডিং ডাম্পার আটক করেছে। ওই ডাম্পারগুলিতে বালি ও পাথর আছে। এদিন ছটি ডাম্পারকে আটক করে জরিমানা করা হয়। ভাতার থানার পুলিশের এই রূপ উদ্যোগে খুশি এলাকাবাসীরা। ছটা ডাম্পার ধরা হয়েছে, বালি পাথর সমেত আমাদের ভাতার থানা ওসি ধরেছে। আমি ভাতার থানা গ্রামবাসী থেকে আমি ধন্যবাদ জানাই ভাতার থানা ওসিকে, যে এই যেভাবে রাস্তা এই ওভারলোড গাড়ি চলছে তাতে রাস্তা খুবই খারাপ হয়ে যাচ্ছে, যানবাহন আসা খুবই অসুবিধা হচ্ছে মানুষের। তাতে এই অভিযান চালিয়ে খুবই উপকৃত হচ্ছে মানুষ, যাতে ওভারলোডের গাড়ি বন্ধ হয়, তাহলে রাস্তাঘাটও ভালো থাকবে, মানুষের বিপদ থেকে মুক্ত হবে। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।